যে বিষয়টা আমরা বলছিলাম যে খুব বেশি রুম না দিয়ে এমন একটা করিডোরে বল করা যে করিডোরে ব্যাটসম্যান একটু কনফিউজড হয়ে যায়। ইনিশিয়ালি একটু সময় নিয়ে নিচ্ছেন সাব্বির, সবেমাত্র ক্রিজে এসেছেন এবং বিগ ম্যাচ অবশ্যই রিলিগেশন থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য। এবার আবারও একই ভুল করতে যাচ্ছিলেন কিনা সাব্বিরও, নোম্যান্স ল্যান্ডে বলটি পরবর্তী সময় ড্রপ খেয়েছে, মিড অনের ফিল্ডার দৌড়ে আসছিলেন শেষ মুহূর্তে ক্যাস্টারি লুফে নিতে পারেননি, একটা বাউন্স খেয়েছে তার হাতে আসার আগে। একই ফাঁদে প্রত্যেকটা ব্যাটসম্যান পা দিচ্ছেন, পার্টিকুলার ওই জোনটা অফ স্ট্যাম্পের সামান্য বাইরে, ব্যাক অফ লেন্থের বল, সাব্বির রহমানও পুল করতে গিয়েও ভুলটা করলেন। এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এবং জিটিভি, এলিগেন্ট শট, ওয়েট করেছিলেন শর্ট বলটার জন্য এবং পুল করেছেন, শট মিড উইকেটের ফিল্ডারকে ফাঁকি দিয়ে বলটা চলে গেল সীমানার বাইরে, বিউটিফুল শট, চারটা রান দিয়ে ওভারের শেষটা টেনেছেন সাব্বির রহমান। রুম্মান 37 থেকে রান চলে গেছে 41-এ, 7 ওভারের খেলা শেষ। একেবারে শর্ট পিচ ডেলিভারি এবং সাব্বির রহমানের জন্য এটা চাইতেই পারেন ক্যাপ্টেন, কিছুটা টেনে দিয়েছেন ডাউন দ্য লেগ বল এবং শুরুটা একেবারে ভালো হলো না, একটা বাজে ডেলিভারি, হাটু কেড়ে সুইপ করেছেন সাব্বির রহমান এবং ফ্যান্টাস্টিক একটা বাউন্ডারি আদায় করেছেন, কারণ ফাইনাল একটা ওপরে রয়েছে এই চারটা রান এবং আগের ওভারের থেকে একটি একটি চার, দুটো চার, আমরা তিন বলের ভেতরে দেখলাম এবং স্লপি ফিল্ডিং করলাম। সিসিডিএম এবারে শর্ট বল ব্যাক ফুটে গিয়ে কাট করেছেন, ব্যাটে বলে নিখুঁত টাইমিং, ফিল্ডাররা শুধু চাতক পাখির মতো চেয়ে চেয়ে দেখলেন, কি অসাধারণ গতিতে বল সীমানার বাইরে, অনবদ্য চার, দেখার মতো স্ট্রোক, প্লেসমেন্টটা অসাধারণ সাব্বির রহমান। আজকে কিছুটা রিদমে রয়েছেন, বেশ আত্মবিশ্বাস নিয়ে শট খেলছেন, যদিও প্রথম এই ওভারের প্রথম যে বলটা ফেস করেছিলেন সেটা খুব একটা ভালো ছিল না, ব্যাটসম্যানকে যদি খেলার এত বড় জায়গা দেন বোলার ব্যাট। এবং আউট, what a delivery it is, all the way chest, they are back in the hunt, back to back দুটি বলে দুটি উইকেট, সাব্বির রহমান রুম্মান is gone, দুটি বলে দুজন সেট ব্যাটসম্যান, প্রেসারটাকে হ্যান্ডেল করতে না পেরে ক্ষেত্রে উইকেটের পতন, 94 উইকেট হারিয়ে লেজেন্ডস অফ রূপগঞ্জ, ডিসঅ্যাপয়েন্টিং স্টাফ বাই সাব্বির, হঠাৎ করে লাফে ওঠে একটা বল, সাব্বির রহমান রুম্মান নেগোশিয়েট করতে গিয়ে একটু ভরকে গিয়েছিলেন, হঠাৎ করে বলটা হাইট পেয়েছিল, ফুল শট খেলতে পারেননি, অনেকটা হাফ ওয়ার্ডেড শট, আপিস একটা কভার ড্রাইভ হয়ে যায়, রাকিন আহমেদ ইনার সার্কেলের ভেতরে শর্ট কভারে ফিল্ডিং করছিলেন, তিনি ক্যাস্টিকে লুফে নিয়েছেন, ব্যাক টু ব্যাক দুটি বলে দুজন সেট ব্যাটসম্যানের উইকেটের পতন, আর উই ওয়ান্ট টু সামথিং হিয়ার, অল দি ওয়েচেস দে আর ব্যাক ইন দ্য হান্ট, পরপর দুটো বলে দুটো উইকেট, দুই সেট ব্যাটসম্যানকে ফেরত পাঠিয়েছেন দুটো এক্সেলেন্ট বোলিংয়ে, আমরা দেখলাম একেবারে সহজতম ক্যাচটা বানিয়ে ফেললেন, রাকিন ছিলেন ফিল্ডার।